আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ শুরুতেই সংবাদ শিরোনাম কুমিল্লায় ফলাফল পাল্টানোর অভিযোগ অস্বীকার ইসির নগরীকে বদলে দেওয়ার ঘোষণা রিফাতের কালো টাকার প্রতিফলন বললেন কায়সার কুমিল্লায়ও প্রমাণ এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলেছেন মির্জা ফখরুল বিএনপির কথায় কিছু যায় আসে না মন্তব্য তথ্যমন্ত্রীর দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুফল পদ্মা সেতু বললেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জ এবং রংপুরে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন দেশে আরও 357 জনের করোনা শনাক্ত দ্রুত বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ বিশ্বে একদিনে মৃত্যু 1300-র উপরে বেশি ভয়াবহতা যুক্তরাষ্ট্র ও ভারতে সিলেট সুনামগঞ্জে ফের বন্যা বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট কুড়িগ্রামে ত্রাণের হাহাকার দেখছিলেন সংবাদ শিরোনাম ইসি বা রিটার্নিং কর্মকর্তার ফলাফল পরিবর্তনের সুযোগ নেই কুমিল্লা সিটি কর্পোরেশনের ফলাফল নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এই কথা জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এদিকে নগরীটির নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত কুমিল্লাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করার অঙ্গীকার করেছেন নির্বাচনে কালো টাকা প্রভাব ফেলেছে বলে মনে করেন সদ্য সমাপ্ত এই নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া প্রার্থী নিজামুদ্দিন কায়সার সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনির হক সাক্ষুকে 343 ভোটের ব্যবধানে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বুধবার রাতে তুমুল হট্টগোল আর নজিরবিহীন বিশৃঙ্খলার মধ্যে তার বিজয়ের কথা জানান এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে জনাব আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে তাকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরফানুল হক রিফাত জানালেন নগরীটি নিয়ে তার ভাবনার কথাও কুমিল্লার মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে আমি বলেছি আমি আমার প্রাণপণ চেষ্টা করবো কুমিল্লার মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করবো সততার সাথে নিষ্ঠার সাথে দুর্নীতি যেন আমাকে স্পর্শ না করে আপনারা সবাই আমার জন্য দৌড়ান আমি বাংলাদেশের যেই প্রান্তেই ভালো নগরবিদ আছেন যারা ওনাদের সাহায্য নেব যদি বাংলাদেশে ওই রকম ইয়ে না পাই বাংলাদেশের বাইরেও তো অনেক বাঙালি নগরবিদ আছেন ওনাদের সাথে যোগাযোগ করব তবে পরাজিত প্রার্থীরা এই ফলাফল মানতে নারাজ নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মনির হক সাক্কু বুধবার রাতেই ফলাফল প্রত্যাখ্যান করেন এবার এ নির্বাচনে কালো টাকার প্রভাবের কথা জানালেন অপর প্রার্থী নিজামুদ্দিন কায়সার তবে ফল পাল্টানোর কোন সুযোগ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি জানিয়েছেন ভোট কেন্দ্র থেকে পাঠানো ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রেজিডিং অফিসার ফলাফল ঘোষণা করে দেন এবং ওনার এই ফলাফলটাই হলো চূড়ান্ত এবং ওই ফলাফলের ভিত্তিতে প্রেজিডিং রিটার্নিং অফিসার শুধুমাত্র কী করেন কম্পাইলেশন করেন ওনার তো ফলাফল ঘোষণা মানে পরিবর্তন পরিবর্ধন কোনো সুযোগ আছে ওনার কুমিল্লা সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করলেন এই নির্বাচন কমিশনার এদিকে সরকারিভাবেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণাও হস্তান্তর করা হয়েছে বিকেলে রিটার্নিং কর্মকর্তা শাহিদুদ্দিন চৌধুরী এই ফলাফল প্রকাশ করেন সৈকত সাদিক বাংলাভিশন ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই এসির অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না কুমিল্লা তারই প্রমাণ এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন মানুষের জানমালের নিরাপত্তা নেই দেশটা মনে হয় মগের মুল্লুক এই অবস্থা থেকে উত্তরণে সরকারের বিদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের ধারাবাহিকতায় বিকেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে সংলাপে বসে বিএনপি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের বাসায় এক ঘন্টার সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন নেতারা এলডিপির চেয়ারম্যান বলেন দেশের মানুষ অস্বস্তিকর পরিবেশে আছে ন্যায় বিচার আইনের শাসন নেই জনগণ আর এই সরকারকে চায় না বেগম খালেদা জিয়া সহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান অলি আহমেদ আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের পতন না হওয়া পর্যন্ত
আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে ইনশাআল্লাহ। বেগম জিয়ার মুক্তি এবং অনতিবিলম্বে তাকে যেন বিদেশে প্রেরণ করা হোক চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য, সেটাও আমরা সরকার, এই অবৈধ সরকারের কাছে দাবি করছি। বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার হরণ করে সরকার বাকশাল প্রতিষ্ঠার দিকে এগুচ্ছে। সরকারের বিদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। কয়েকটা বিষয়ে একদম একেবারেই একমত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, পদত্যাগের পরে নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর, সংসদ বিলুপ্ত এবং নতুন নির্বাচন কমিশন গঠন করার কথাও বলেছি। কারণ আমরা বিশ্বাস করি যে এই নির্বাচন কমিশনকে দিয়ে আমরা কখনই কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এটা প্রমাণিত হয়েছে গতকালও। আমরা আপনার এই বিষয়গুলোতে একমত হয়েছি। আমরা আশা করি যে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পরে আমরা যুগপৎভাবে আমরা একটা আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব। এদিকে 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ। এতে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল করা হবে বলে জানান তিনি। কালকে নির্বাচন তো আপনারা নিজেরাই দেখেছেন, এটা দ্বিতীয় বার আমি এটা বলতে চাই না, এটা আমরা বহু আগে থেকেই জানি যে হবে, যে কারণেই আমরা বলে দিয়েছি যে আমরা কোনো নির্বাচনই যাচ্ছি না, খুব পরিষ্কার করে বলেছি। এবং এই সব এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে যে সেটা আপনি তাদেরকে আরও বৈধতা পুরস্কার করে দিয়ে দিন, এটা এখন প্রমাণিত সত্য। বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার সহ দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে যেতে বিএনপি প্রস্তুতি নিচ্ছে বলে জানান মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুন না কেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতার চেষ্টা হলে প্রতিহত করবে 14 দল। সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি কথা বলেন বুধবার অনুষ্ঠিত কুমিল্লা সিটির নির্বাচন নিয়েও। নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে কিছু যায় আসে না। আর চোখ থাকতেও যারা অন্ধ তাদেরকে তো কোনোভাবেই দেখানো যাবে না। যারা নির্বাচন করেছে তারা বলছে নির্বাচন খুব ভালো হয়েছে, সাক্কু সাহেব সহ তারা বলছে নির্বাচন ভালো হয়েছে। এখন ফখরুল সাহেব ঠাকুর গায়ে বসে কি বললো এতে কিছু আসে যায়? যারা নির্বাচনের সাথে ছিল সেখানকার ভোটার প্রার্থী সবাই বলছে নির্বাচন ভালো হয়েছে, এখন ফখরুল সাহেব ঠাকুর গায়ে বসে কি বললো সেটা তো কিছু আসে যায় না, আসলে গুরুত্বহীন তার বক্তব্য। এদিকে ঢাকা মহানগর 14 দলের বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর পল্টনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে। এতে অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে চারদিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। অতীতের মতো এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই ধরনের অপচেষ্টা চালান তার বিরুদ্ধে যতটা ব্যবস্থা নেওয়ার দরকার নগর 14 দল, বাংলাদেশ 14 দল করবে, এতে কোনো চিন্তা নেই। সে যত শক্তিশালী হোক তাকে রাজপথে মোকাবেলা করা হবে। সামনে নির্বাচন, নির্বাচন আসলেই তারা নানানভাবে ষড়যন্ত্র করে যে জনগণের ভোট জন্য জনগণ দিতে না পারে তার জন্য তারা ষড়যন্ত্র করতে থাকে। সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং মানুষ তার সুফল পাচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। দেশের মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ায় নিজেদের টাকায় পদ্মা সেতু করার সাহস পেয়েছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লীবাসীর জন্য সমবায়ের ভিত্তিতে উন্নত আবাসন তথা ফ্ল্যাট বাড়ি নির্মাণের প্রথম বাস্তবায়িত প্রকল্প পল্লী জনপদ রংপুর এবং গোপালগঞ্জের কোটালী পাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বৃহস্পতিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর ও গোপালগঞ্জের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী,
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণেই মানুষ উন্নয়নের সুফল পাওয়া শুরু করেছে। গ্রামকে শহরে উন্নীত করে সমস্ত শহরের নাগরিক সুবিধাজনক গ্রামের মানুষ পায়, সেটাই আমরা সৃষ্টি করতে চাই। 2001 বিএনপি যখন ক্ষমতায় আসে তা বন্ধ করে দিয়েছিল, কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়, আমার ওই যে একটি বাড়ি একটি খামার প্রকল্প এটা মুখথুবড়ে পড়ে থাকে, দারিদ্র বিমোচনের যে সমস্ত পদক্ষেপ নিই, পল্লী জনপদ তো হারিয়েই যায়, এরকম সব কাজগুলি কিন্তু ধীরে ধীরে তারা একেবারে নষ্ট করে দেয়। কাজেই দ্বিতীয়বার আসার পরে যখন আমরা এই তৃতীয়বার বা চতুর্থবার আসতে পেরেছি বলেই একটা সময় পেয়েছি হাতে, যে কারণে আমাদের উন্নয়নগুলি আজকে দৃশ্যমান হচ্ছে আর মানুষ তার সুফলটা পাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে পদ্মা সেতু প্রসঙ্গ। শুধু পদ্মার পার নয়, দেশব্যাপী হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে সবাইকে যোগ দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সেটা হচ্ছে আমাদের দেশের নোবেল লরেট ডক্টর ইনুস ক্লিনটন ফাউন্ডেশনে তিনি মোটা অঙ্কের চাঁদাও দিয়েছিলেন, জানি না এত টাকা সে কোথা থেকে পেল, কিন্তু সেটাও দিয়েছিল। কাজে সেই আমেরিকান সরকার থেকে ধরে এই ওয়ার্ল্ড ব্যাংক আমার পদ্মা টাকা বন্ধ করে দেয় এবং আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেয় ক্যানাডা কোর্টে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে যে দুর্নীতির প্রমাণ দিতে হবে, আমি এমনিতে মেনে নেব না, প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে পারে নাই। তখন আমি বলছিলাম টাকা লাগবে না, আমরা নিজের টাকায় করব। আমি ধন্যবাদ জানাই আমার দেশবাসীকে, মানুষের যে অভূতপূর্ব সাড়া এটাই ছিল আমাকে সাহস যুগিয়েছিল, এটাই আমাকে শক্তি যুগিয়েছিল, কারণ মানুষের শক্তিতেই আমি বিশ্বাস করি। এবং আজকে এই পদ্মা সেতু আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা তৈরি করতে পেরেছি এত বাধা বিঘ্ন অতিক্রম করে, কারণ এই পদ্মা সেতু নিয়ে কত কথা কত অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন আর অবহেলিত থাকবে না বলেও জানান শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের জীবন মান রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা। মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শাহিদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ নিয়ে মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের আলাদা দুই মামলায় খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেয় উচ্চ আদালত। বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ এনে 2014 সালে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকি। এছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেগম জিয়ার অন্য একটি বক্তব্য নিয়ে 2017 সালের 25 জানুয়ারি এ বি সিদ্দিকি বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেন। রাষ্ট্রকে ব্যবহার করে জ্যাসনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দেওয়া হয়নি, সেশনস কোর্টেও জামিন দেওয়া হয়নি, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিন প্রাপ্ত করি। দেশে আবারও বেড়েছে করোনার সংক্রমণ। গত 24 ঘন্টায় কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছে 357 জন, যা গতদিনের চেয়ে 125 জন বেশি। শনাক্তের হার 5.37%। সংক্রমণ আবারও বাড়ার কারণে শিগগিরই বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সচিবালয়ে দেশি ঔষধ শিল্প সমিতির সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম, এক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে জনগণকে অবহিত করা, টিকা নিলে কি সুবিধা হবে না নিলে কি অসুবিধা হবে বিষয়গুলো তারা তুলে ধরেন, কিন্তু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কিছু নেই, মন্ত্রণালয় চাপিয়ে দিতেও পারবে না। মন্ত্রী বলেন, যিনি বুস্টার ডোজ নেবেন তিনি সুরক্ষিত থাকবেন। মৃত্যু ঝুঁকি নাই বললেই চলে বুস্টার ডোজ যারা নিয়েছে। কাজে আমরা আহ্বান করব যে যারা নেন নাই এখনো, আপনারা অতি শীঘ্র বুস্টার ডোজটা নিয়ে নেবেন। করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশেও এবং আশেপাশের দেশেও এটা বেড়ে যাচ্ছে। সিলেটে 1 মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপরে বয়ে যাচ্ছে। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ত্রাণ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন বানভাসীরা। টানা কয়েক
কয়েকদিনের বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, ফলে বিভিন্ন হাওর ও নদ নদীতে বেড়েছে পানির উচ্চতা। এতে গোয়াইনঘাট উপজেলার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় বেকার হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সুনামগঞ্জেও ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপরে ছিল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে পানি থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। বন্ধ রয়েছে উপজেলার 37টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, নষ্ট হয়ে গেছে ফসল ও শাকসবজি। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন বানভাসীরা। এক সপ্তাহ পানি আসছে, ঘর তো খাবার দাবারও নেই, তাহলে সরকারি ভাবে কোনো উদ্যোগ কেউ নিল না। পানি অনেক দূর থেকে লোকা দিয়ে পানি যা আর কি আনি আইন না খাই আমরা কষ্ট করে আছি। এদিকে উত্তরে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবকটি গেট। তলিয়ে গেছে নীলফামারী, ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের কালীগঞ্জ, হাতিবান্ধা, আদিতমারী এবং রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ার নদী তীরবর্তী এলাকা। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের বাজেটে জনগণের চিন্তা ভাবনার প্রতিফলন হয় না। এর জবাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নির্বাচনে আসুন, ক্ষমতা নিন, সুন্দর করে দেশ চালান। বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি সিপিডির এক সংলাপে এসব কথা বলেন দুই নেতা। এদিকে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে স্থবিরতা সহ বাজেটে 6টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সিপিডি। রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধে এবারের বাজেটের 6টি চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়। উই হ্যাভ ব্রট আউট 6 চ্যালেঞ্জেস। পাচার করা অর্থ ফেরত আনার সুযোগ দেওয়াকে অনৈতিক বলার পাশাপাশি দরিদ্র, নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য বাজেটে কোনো সুখবর নেই বলে মনে করে সিপিডি। বিত্তবানদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলেও মনে করে সংস্থাটি। শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে জমির মালিক যারা রয়েছে তাদের মাধ্যমে, তাদের যে টিনশেডের ঘরগুলো রয়েছে ওখানেই আসলে চারতলা, পাঁচতলা, ছয়তলা বিল্ডিং করা যায় কিনা, তার ফলে যেটা হবে যে টিনশেডের ঘরে যেখানে বৃষ্টি পরিবার থাকে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির জায়গায় তখন কিন্তু 30টি বা 40টি পরিবারকে রাখা যাবে। যারা উঁচু আয়ের, যাদের একটু বেশি আয়, তাদের বেতনের বাইরে যে ভাতা থাকে, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা কিংবা স্বাস্থ্য, সেখানে যে অ্যালাউন্সগুলি দেওয়া হয় সেই অ্যালাউন্স, যে করমুক্ত অ্যালাউন্সের সীমানাটা 5.5 লাখ টাকা থেকে 10 লাখ করা হয়েছে। সংলাপে অংশ নিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জিডিপি, রিজার্ভ ও প্রবৃদ্ধি নিয়ে নিজেদের মতো তথ্য দিচ্ছে। পদ্মা সেতুর ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একটা আনইলেক্টেড সরকার যখন বাজেট দেয় জনগণের চিন্তা ভাবনা প্রতিফলন হওয়াটা খুব একটা স্বাভাবিক নয়, কিন্তু ইনফরমেশনগুলো, যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এগুলো নিয়ে একটু বড় প্রশ্নবিদ্ধ আছে এখানে। এই জন্য আমি জিনিসগুলো তুলে ধরলাম যে এগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। জবাবে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান সংলাপে ভার্চুয়ালি অংশ নেয়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমি সেটা আবেদন করবো যারা মাহমুদ চৌধুরীর কাছে, সকলের কাছে, ইয়েস, রোড টু ডেমোক্রেসি, রোড টু ইলেকশন, রোড টু পাওয়ার ইজ ওপেন। ইউ হ্যাভ সিন দা গেম ইন কুমিল্লা, ইউ হ্যাভ সিন, ইউ উইল সি দা গেম ইন আদার প্লেসেস। প্লিজ আই মেক এন আপিল, পথে আসুন, নির্বাচনে আসুন, ক্ষমতা নিন। সংলাপের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। একটা ইউনিয়নে প্রায় 50,000 লোক থাকেন, তাতে মাত্র 12 কোটি টাকা যদি ইনভেস্ট করেন তার চিকিৎসা ব্যবস্থা বিলাতের মতো হতে পারে। সেখানে 53টা মেডিকেল টেস্ট করা যাবে, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি সবই করা যাবে। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। পদ্মা সেতু বিশ্বের সেতু নির্মাণের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে অনন্য।
এত বড় খরস্রোতা নদীতে বিশ্বে এর আগে কখনো সেতু নির্মাণ করা হয়নি। এছাড়া পাইলিং থেকে শুরু করে ভূমিকম্প সহনীয়তার ক্ষেত্রেও সেতুতে ব্যবহার করা হয়েছে অনন্য সব প্রযুক্তি, যার দৈর্ঘ্যে এর চেয়ে অনেক বড় বড় সেতুতেও আগে কখনো ব্যবহারের চিন্তা করতে হয়নি। বিশ্বে আমাজনের পর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মাতে সেতু নির্মাণের চ্যালেঞ্জও ছিল অনন্য। প্রথম চ্যালেঞ্জ ছিল ফান্ডিংয়ের, কারণ মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংক চলে যাওয়ার পর এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্তের মধ্য দিয়ে। এরপরই শুরু হয় নির্মাণ পর্ব, যা পদ্মার প্রবল স্রোতে বারবার বিঘ্নিত হচ্ছিল। সেই স্রোতের মধ্যেই 10 ফুট বাই 10 ফুট 40 তলার সমান এক একটি পাইলিং। এক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা নদী আর মাটির ভিন্নতার সাথেই অনন্যভাবে উদ্ভাবিত। এত বড় নদীতে কখনোই ব্রিজ হয় নাই, এত খরস্রোতা, এত যে নদীতে 1,40,000-50,000 কিউবিক মিটার পার সেকেন্ড পানি যায় এবং এত বড় নদীতে ব্রিজই করা হয় নাই। তারপরে এখানে আপনার ভূমিকম্প আছে, স্কাওয়ার হয় 62 মিটার, পৃথিবীতে অনেকে বিশ্বাসই করে না 62 মিটার স্কাওয়ার হয়। এখানে আপনার সেকেন্ডে 4 মিটারের বেশি পানি যায়, গতিতে পানি যায়, এটা অনেকে বিশ্বাসই করবে না। এই নদীকে বসে রেখে কাজ করা এবং এখানকার এলুভিয়াল সয়েল এখানে আসলে মানে করা যাবে কি না, বিয়ারিং পাওয়া যাবে কি না, এইসব জিনিস, কত স্প্যান বড়ো হইলে স্কাওয়ার বেশি কম হবে, স্প্যান ছোটো হইলে স্কাওয়ার বেশি হবে, সেখানে আবার পাইলের সংখ্যা কী হবে, এই পাইল করা যাবে কি না, এটা একটা ছিল যে আমরা যে 120 মিটার পাইল ডিজাইন করলাম এটা কি করা যাবে, যদি তো আগে হয় নাই। তখন আমরা জার্মানের যে কোম্পানি আছে ব্যাংক, যারা যমুনা ব্রিজও করে গেছে পৃথিবীর সবচেয়ে বড়ো হামার, তাদের কনসালটেশন করা হলো, তোমরা কি আসলে এই পাইল করতে পারবা, তারা বললো হ্যাঁ আমরা পার। অস্থির মতি পদ্মার গতি প্রকৃতির সাথে খাপ খাইয়ে নির্মাণের বিভিন্ন পর্যায়ে একইভাবে নিতে হয়েছে অনন্য সব প্রযুক্তির ব্যবহার, যার অনেক ক্ষেত্রেই সেতু নির্মাণে বিশ্বে প্রথম। এইটা অনেক কিছু সহনীয় যেটা অনেকের কল্পনায় আসবে না, যারা অন্যের সাথে তুলনা যারা করে, দেন এই ব্রিজটা আমরা করছি রিক্টার স্কেলের 8 ভূমিকম্প নিতে পারবে, এই ব্রিজটা আমরা করেছি 62 মিটার স্কাওয়ার হয়ে গেল ব্রিজটা কিছুক্ষণ, 62 মিটার মানে অর্ধেকের বেশি পাইল কোনো লোড নিতে পারবে না, যেটা অন্যরা চিন্তাই অনেক অনেক ব্রিজ এটা চিন্তাই করা যায় না। এমনকি নদী শাসনের কাজেও ব্যবহার করা হয়েছে নতুন নতুন সব প্রযুক্তির। নিজস্ব অর্থায়নে করা পদ্মা সেতু এখন বাস্তব। এই সেতু শুধু দেশের অর্থনীতিতে একটি সোনালি অধ্যায়ের সূচনা করবে না বা দেশের দক্ষিণবঙ্গের 3 কোটি মানুষকে রাজধানীর সাথে যুক্ত করবে না, এই সেতু বাঙালির আত্মমর্যাদার প্রতীক, যার মধ্য দিয়ে বাঙালি বিশ্বে জানান দিল আমরাও পারি। রকুনুজ্জামান, বাংলাভিশন, পদ্মা সেতুর মামা প্রান্ত, মুন্সীগঞ্জ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব এনে ভারতকে জবাব না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নবীজির অবমাননাকারীদের সঙ্গে আপোষ না করে লড়াইয়ের ঘোষণার সময় এসেছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না করায় ক্ষোভ জানান পীর চরমোনাই। আনুষ্ঠানিকভাবে সংসদে নিন্দা প্রস্তাব আনার ও ভারত সরকারের কাছে লিখিত আকারে তা পাঠানোরও দাবি জানান বক্তারা। ভারতে বিক্ষোভরত মুসলমানদের উপর নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। এরপর স্মারকলিপি নিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। পল্টন মোড় নাইটেঙ্গেল হয়ে বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড়ে পুলিশের বাধাতে পড়ে সেখানেই শেষ হয় এই কর্মসূচি। ভারতের মধ্যে যে মুসলমান সহ বিবাদ করেছে তাদের উপরে যে নির্যাতন, যেভাবে বুলডোজারের মাধ্যমে তাদের গাড়িঘর বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হয়েছে, এটা কোনো মানবতা নয়, এটা একটা পশুর আচরণ, অসভ্য জাতি হিসাবেই আমরা তাদেরকে ঘোষণা করছি। সাথে সাথে এর ব্যবস্থা যদি না নেওয়া হয় বাংলাদেশ সরকারকে আমরা বলবো যে বাংলাদেশের আমরা মুসলমান, তাম দুনিয়ার মুসলমান, কখনোই আমরা নীরব থাকবো না, এর ব্যাপারে আমরা আমাদের সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী যদি প্রয়োজন হয় এর প্রতিবাদে, আমাদের জান যদি প্রয়োজন হয়, রক্ত যদি প্রয়োজন হয় আমরা দেব, তারপর নবীর ইজ্জত আমরা রক্ষা করব।
এদিকে মহানবীকে অবমাননার প্রতিবাদকারীদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আর মুসলিম নির্যাতনের ঘটনায় ভারতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগোষ্ঠী ইসলামিক স্টেট। সুপ্রিম কোর্টের নোটিশে উত্তরপ্রদেশ রাজ্য সরকারকে সতর্ক করে বলা হয়, প্রতিশোধ নিতে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া যায় না। শুধু নির্দিষ্ট কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছে আদালত। এই অভিযান আইন মেনে হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। তবে নোটিশে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান থামানোর কোন নির্দেশ দেওয়া হয়নি। উত্তরপ্রদেশ রাজ্য সরকার ছাড়াও কানপুর এবং প্রয়াগরাজের স্থানীয় প্রশাসনকেও নোটিশ পাঠিয়ে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এদিকে বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভারতে হামলা চালানোর হুমকি দিয়ে একটি ভিডিও বার্তা ছেড়েছে ইসলামিক স্টেট। এই জঙ্গি গোষ্ঠীর কর্ষণ শাখার 10 মিনিটের ওই ভিডিও বার্তাটি দ্য কর্ষণ ডায়েরিতে টুইট করা হয়। সাতক্ষীরায় কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র আইনের মামলায় চার্জ গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল 3-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে 49 জন আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 40 জন আসামির উপস্থিতিতে এই চার্জ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ 29 জুন। মামলার বিবরণে জানা যায়, 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী দেখে ফেরার পথে কলারোয়া উপজেলার বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাথী ও সাংবাদিক সহ কমপক্ষে 12 জন আহত হন। সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণে শতাধিক স্থানে ভুল পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। এই সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন মন্ত্রণালয় থেকে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূল ভাষণের তৃতীয় লাইনে খুলনা অন্তর্ভুক্ত হয়নি, পঞ্চম লাইনে তারা ন্যায্য অধিকার চায় অন্তর্ভুক্ত হয়নি। এমনিভাবে 136টি ভুল ধরে প্রতিবেদন দাখিল করা হয়েছে। 2020 সালের 10 মার্চ সংবিধানে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ভুলভাবে সন্নিবেশিত হয়েছে কি না তা যাচাই করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। 7 মার্চের ভাষণের সময় উপস্থিত থাকা ব্যক্তিসহ বিশিষ্টজনদের এই কমিটিতে রাখতে বলা হয়েছিল। আমরা বললাম অগ্রাধিকার ভিত্তিতে অনেক প্যারা, অনেক শব্দ, অনেক বানান ভুল করে সেখানে সন্নিবেশিত হয়েছে। তারা 117টি ভুল এই 5th শিডিউলে যে সন্নিবেশিত হয়েছে ভুল ভাষণটা সেখান থেকে খুঁজে পেয়েছেন। 15 সংশোধন অনুযায়ী আর্টিকেল 150 অনুযায়ী বঙ্গবন্ধুর কারেক্ট ভাষণটা 5th শিডিউলে অন্তর্ভুক্ত করা হোক। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়ও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। রাজধানীর বীজ মিলনায়তনে বৈশ্বিক পরিবর্তনে বাংলাদেশের জাতীয় স্বার্থের নিরাপত্তা বিষয়ে এক হাইব্রিড সেমিনারে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন সকল সুযোগে এগিয়েছে, প্রতিবেশী দেশ ও আঞ্চলিক সম্পর্ক আরও মজবুত করা আছে। নিরাপত্তার স্বার্থে অর্থনৈতিক ইস্যুটিকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির অনুসরণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অবশেষে দীর্ঘ শেকলবন্দী জীবন থেকে মুক্ত হলেন নরসিংদীর শিবপুরের মেধাবী ছাত্র আবুল কাশিম। উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় তাকে নেওয়া হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় প্রায় 8 বছর আগে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া দক্ষিণপাড়া গ্রামের দরিদ্র কৃষক তারামিয়ার ছেলে আবুল কাশেমকে বাধা হয় শেকলে। তার অমানবিক জীবন নিয়ে সংবাদ প্রকাশ করে বাংলাভিশন। ব্যবস্থা হয় উন্নত চিকিৎসা। বৃহস্পতিবার সকালে শেকল কেটে নতুন পোশাক পরিয়ে তাকে নেওয়া হয় ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে। এতে স্বস্তি ফিরেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। বাংলা ভিশনের মাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর তখন সবাই আনন্দিত। এ কাজে যুক্ত হতে পেরে ভালো লাগার কথা জানিয়েছেন শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ফিরোজ শাহিনুর রহমান।
তো এই জন্য আমরা আনন্দিত এবং যে কাজটি কেউ পারেনি সেটা আজ বাংলাভিশন করে দেখিয়েছে, এজন্য আমি বাংলাভিশনকে অবশ্যই ধন্যবাদ জানাবো। 1998 সালে খুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে SSC প্রথম বিভাগে পাশ করেন কাশেম, এরপর মানসিক ভারসাম্য হারান তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা 3,92,117। সংসদে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টেবিলে এই তথ্য উত্থাপন করেন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, 2010 সাল থেকে এ পর্যন্ত BCS এর মাধ্যমে 41,566 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রথম শ্রেণীর নন ক্যাডার পদে নিয়োগকৃতদের সংখ্যা 5,143 জন। সেই সাথে গত 12 বছরে দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগ পেয়েছেন 7,161 জন। অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে পদ্মা সেতুর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন সংসদ সদস্যরা। ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মকর্তা নাবিকদের প্রায় 7.5 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এই ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বাবার হাতে তুলে দেওয়া হয় 4,60,00,000 টাকার চেক। তার ভাইকে দেওয়া হয় শিপিং কর্পোরেশনের চাকরি। এছাড়া জাহাজের 14 জন কর্মকর্তা ও 14 জন নাবিককে দেওয়া হয় সর্বমোট 2,89,00,000 টাকার চেক। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, এই সহায়তা মেরি টাইম সেক্টরে নজিরবিহীন। তিনি বলেন, এদেশের সাহসের আইকন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাহস থাকলে কি হয় এ প্রমাণ পদ্মা সেতু। জাহাজ MV সমৃদ্ধি হারালেও আরও জাহাজ সংগ্রহের প্রত্যাশা তার। অফিসার ও নাবিকদের সাহস ও মনোবল না হারাবার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। গত 2 মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকেলে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। গবাদি পশু দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের নাজিরগঞ্জ দইখাতাসহ 5টি বিলুপ্ত ছিটমহলের প্রায় 800 পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবার প্রতি 1টি করে গরু দেওয়ার কথা বলে নেওয়া হয়েছে 1,100 টাকা করে। স্থানীয় নেতা ও সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সরকারিভাবে প্রতিটি পরিবারকে গাভী পালনের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের বিলুপ্ত নাজিরগঞ্জ দইখাতা ছিটমহলের বাড়ি বাড়ি যান সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক ও তার সহযোগীরা। পরিবার প্রতি ফরম পূরণের জন্য 100 টাকা ও সঞ্চয় হিসেবে 1,000 টাকা করে জমা নেন তারা। প্রায় 800 পরিবারের কাছ থেকে এভাবে টাকা জমা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও গরু না পাওয়ায় অর্থ ফেরত চায় ভুক্তভোগী পরিবারগুলো। চেয়ারম্যান সাহেব একদিন বাড়িতে এসে বলল যে ছিটমহলের জন্য কিছু গরু আসছে, তোমাদেরকে দিব, তোমরা যদি কিছু টাকা দাও তাহলে গরুটা তোমরা পাবা। এখনো গরুও দেয় না, টাকাও দেয় না। এটা তো কেউ ঋণ করে নিছে, কেউ লাভের উপর নিছে, এইভাবে নিয়ে ওনাকে টাকাটা দেওয়া হয়েছে। কেহা দিছি 2 বছরের ভিক্ষাকর ভাই, উনি ওনার কাছে টাকা নিছে 1,100। তো খালেক ভাই কিন্তু আমাকে সেদিন বলেছিল যে ভাই গরু যদি ওরা না পায় তাহলে আমি সমুদয় টাকা ফেরত দিব। আমি কিন্তু তখন আবার খালেক ভাইকে চ্যালেঞ্জ করছিলাম যে গরু না দিলে এই যে গরিব মানুষের টাকাগুলো আপনি নিচ্ছেন, আমার ব্লক থেকে যে টাকাটা নিচ্ছেন, একটি টাকাও কিন্তু আপনি মাপ পাবেন না। এদিকে এই উদ্যোগে জড়িয়ে নিজেই প্রতারিত হয়েছেন বলে দাবি অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের। দায় চাপালেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলামের উপর। টাকাটা দিছিল সঞ্চয় হিসাবে, আমি নিজের অর্থ বা যার কাছে দিছে ও কিছু আমাকে দিতেছে, অনেক দিয়ে দিছে আর অল্প কিছু বাকি আছে। আমি এই কয়েকদিনের ভিতরেই আমি টাকাটা আমি সঞ্চয় টাকাটা আমি ব্যাক দিব। জেলা প্রশাসক জানান অভিযোগ তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটা আসার পরেই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি এটা তদন্ত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। এটা রিপোর্ট তদন্তটা হয়ে গেছে, রিপোর্টটা হয়তো আমরা পেয়ে যাব খুব শিগগিরই, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। গবাদি পশুর জন্য জমা দেওয়া টাকা দ্রুত ফেরত পাওয়ার আশা ছিটমহলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। বাংলাভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। প্রতিবন্ধী যুবকরা শেখার ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। সাইট সেভার্স ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের তরুণ প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ, আশা এবং আকাঙ্ক্ষার অনুসন্ধান নিয়ে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজাবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। সাইট সেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে এই গবেষণার ফলাফল। হিরো মোটোকর্প লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে 110cc সেগমেন্টের আধুনিক সব ফিচার সমৃদ্ধ প্যাশন এক্সপো এক্সটেক্স এবং থ্রিলার 160R এর নতুন ভার্সন। 14 জুন সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে হয় লঞ্চিং ইভেন্ট। এতে উপস্থিত ছিলেন হিরো মোটরসাইকেল ও নিলয় মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হিরো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরিফিন শুভ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কর্নিয়া। প্যাশন এক্সপো এক্সটেক্স এর মূল্য 1,24,490 টাকা আর থ্রিলার 1,93,990 টাকা। 22 জুন থেকে সকল ডিলারশিপে থাকবে মোটরসাইকেল দুটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে সাভারে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বাসভবনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তজিমউদ্দিন সহ অন্যরা। রাজধানীর পুরান ঢাকার লালবাগ আজিমপুর সলিমুল্লাহ এতিমখানা ফরিদুদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ের SSC 2022 ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্কুলের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT-র আয়োজনে দ্বিতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের VC প্রফেসর ডক্টর SM মাহফুজুর রহমান। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 18টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন খেলার সংবাদ। ফুটবল। মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাই ফুটবল খেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সেট পিস দুর্বলতায় নিজেদেরই দুষলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবার মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সরাসরি নিজ নিজ ক্লাবে চলে যান ফুটবলাররা। জাতীয় দলের ব্যস্ততায় 37 দিনের বিরতির পর 20 জুন থেকে আবারও মাঠে গড়ানোর কথা প্রিমিয়ার লিগ ফুটবলের। তাই ফুটবলারদের বিশ্রামের সুযোগ নেই, অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বেন তারা। এশিয়ান কাপ বাছাই ফুটবলে অংশ নেওয়ার আগে ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। বাছাই পর্বে ই গ্রুপে শক্তিশালী বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার কাছে পরাজিত হয় বাংলাদেশ। তারপরও জামাল ভূঁইয়াদের লড়াকু ফুটবল আশা জাগালেও তা বিফলে যায় ফিনিশিং ঘাটতি ও রক্ষণভাগের দুর্বলতায়। নতুন কোচ হাভিয়ার কাবরেরার অধীনে 6 ম্যাচের 2টিতে ড্র ও 4টিতে পরাজয় বাংলাদেশের। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কুমিল্লায় ফলাফল পাল্টানোর অভিযোগ অস্বীকার ইসির। নগরীকে বদলে দেওয়ার ঘোষণা রিফাতের, কালো টাকার প্রতিফলন বললেন কায়সার। কুমিল্লায়ও প্রমাণ, এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলেছেন মির্জা ফখরুল। বিএনপির কথায় কিছু যায় আসে না, মন্তব্য তথ্যমন্ত্রীর। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুফল পদ্মা সেতু বললেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ এবং রংপুরে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধন। দেশে আরও 357 জনের করোনা শনাক্ত, দ্রুত বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ। বিশ্বে একদিনে মৃত্যু 1,300-র উপরে, বেশি ভয়াবহতা যুক্তরাষ্ট্র ও ভারতে। সিলেট সুনামগঞ্জে ফের বন্যা, বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সব গেট। কুড়িগ্রামে ত্রাণের হাহাকার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshine এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।